বিশ্বের 7 নম্বর দুর্ভোগের শহর ঢাকা, রিকশার নগরী, মসজিদের শহর ইত্যাদি নামে বিশ্বে পরিচিত রাজধানী ঢাকা এবার আরও একটা নতুন খেতাব পাচ্ছে আমাদের প্রিয় রাজধানী শহর ঢাকা, আর সেটা হচ্ছে দুর্ভোগের শহর ঢাকা। কারণ সম্প্রতি ইংল্যান্ড থেকে প্রকাশিত এক জরিপে বিশ্বের 150টি দেশের মধ্যে নাগরিক দুর্ভোগের শহরের তালিকায় 7 নম্বরে উঠে এসেছে ঢাকার নাম। মূলত শান্তিময় জীবন, বৃক্ষসেবিত বাসা, সম্মানজনক আয় ও চাকরির নিশ্চয়তা, যানজটহীন সুন্দর পথ, এইসব বিচারে বিশ্বের সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় রাজধানী ঢাকা 7 নম্বরে। এই জরিপ করা হয়েছে শহরের ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা, পরিবহনের পরিবেশ, নগরের সবুজ উদ্যানের পরিমাণ, নাগরিকদের আর্থিক অবস্থা, তাদের ঋণ নেওয়ার পরিমাণ, শারীরিক ও মানসিক অবস্থা এবং বছরে শহরটি সূর্যের আলো কতখানি পায় তার উপরে ভিত্তি করে। জরিপটি পরিচালনা করেছে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান। তারা বিশ্বের 150টি শহরের 500 স্থানে 17 ক্যাটাগরিতে তথ্য সংগ্রহ করে তাদের ফলাফল প্রকাশ করেছে। এই জরিপে তারা সবচেয়ে বেশি দুর্ভোগের দুর্ভোগ ও সবচেয়ে কম দুর্ভোগের 10টি করে নগরের নাম ঘোষণা করেছে। এতে বিশ্বের সবচেয়ে দুর্ভোগের নগরীর তালিকায় প্রথম হয়েছে ইরাকের বাগদাদ, দ্বিতীয় আফগানিস্তানের কাবুল, তৃতীয় নাইজেরিয়ার লাগোস, চতুর্থ সেনেগালের ডাকার, পঞ্চম মিশরের কায়রো, ষষ্ঠ ইরানের তেহরান, সপ্তম বাংলাদেশের ঢাকা, অষ্টম পাকিস্তানের করাচি, নবম ভারতের নয়া দিল্লি, আর দশম হয়েছে ফিলিপাইনের ম্যানিলা। আর নাগরিকদের ভালো জীবনমান স্বস্তিময় শহরের তালিকায় প্রথম হয়েছে জার্মানির স্টুটগার্ট। নাগরিকদের স্বস্তিময় শহরের তালিকায় জার্মানির 4টি শহরের নাম এসেছে। এ তালিকায় দ্বিতীয় হয়েছে লুক্সেমবার্গের লুক্সেমবার্গ সিটি, তৃতীয় জার্মানির হ্যানোভার, চতুর্থ সুইজারল্যান্ডের বার্ন, পঞ্চম জার্মানির মিউনিক, ষষ্ঠ ফ্রান্সের বর্ডিউক্স, সপ্তম যুক্তরাজ্যের এলিনবার্গ, চৌথভাবে নবম হয়েছে অস্ট্রিয়ার গ্রেস ও জার্মানির হামবুর্গ।